আপনারা জানেন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এটি আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেমরা আমাদের জাতীয় সম্মানের জায়গায় থাকেন, আমাদের জাতীয় অভিভাবক, আমরা তাদের কাছ থেকে কৃষ্টি কালচার শিখি, তাদের কাছ থেকে আদব কায়দা শিখি, এই আলেমদের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য এবং সেই আলেমদের বিরুদ্ধে দৃষ্টতাপূর্ণ আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, এক একবার এক একটাকে উসিলা করে ক্ষমতায় থাকতে চান, এই কাজ আর এখন হবে না। যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে ওদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনে। আমরা বলতে চাই, অতীতে আলেমদের উপরে যখন আঘাত এসেছে আমরা মত পার্থক্য করেছি, এক হই নাই। সাইদি সাহেবকে যখন ধরা হয়েছিল, নিজামী সাহেবের বিচার যখন করা হয়েছিল, আমরা যদি ঐক্যবদ্ধ প্রতিবাদ করতাম তাহলে হেফাজতের আলেমদেরকে ধরত না। হেফাজতের আলেমদেরকে যখন কারাগারে পাঠালো তখন যদি আমরা ঐক্যবদ্ধ হতাম তাহলে আজকের অবস্থা হতো না। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, আবারও দেশবাসী এবং আলেম সমাজকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আসার আহ্বান জানিয়ে এখন আমাদের শান্তিপূর্ণ মিছিল শুরু হবে। সবাইকে সেই মিছিলে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।